আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটি স্টুডিও থেকে আমি তিশা আছি আপনাদের সঙ্গে। স্টুডিও থেকে আমাদের আজকের এপিসোডে রয়েছে কিভাবে আমরা ক্যামতাসিয়া স্টুডিওর মাধ্যমে যে কোনো অডিও নয়েজকে রিমুভ করতে পারি, এবং সেই সঙ্গে আমি দেখাবো কিভাবে আমরা যে কোনো অডিওর সাউন্ড সিস্টেমটাকে আপ ডাউন অর্থাৎ 10%, 20%, কখনো বা 50% করতে পারি। আমাদের ভিডিও এডিটিং করার সময় অনেক সময় আমাদের এই সাউন্ড সিস্টেমগুলোকে আপ ডাউন করতে হয়। তাহলে চলুন শুরু করি, আর সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। ক্যামতাসিয়া সফটওয়্যার ওপেন করার পরে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ভিডিও, যে ভিডিওটিকে আপনারা এডিট করতে চান, সেই ভিডিওটিকে এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। আমি অলরেডি একটি ভিডিও ইম্পোর্ট করে রেখেছি। এখন আমি এই ভিডিওটিকে ধরে টেনে আমি ট্র্যাক ওয়ানে সেট করলাম। আমি যে মিডিয়াটিকে এখানে সেট করেছি, মিডিয়াটিকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করবেন মাউস থেকে। তারপরে দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে। সো এখান থেকে সেপারেট অডিও অ্যান্ড ভিডিওতে ক্লিক করুন। সো যখনই আপনি সেপারেট অডিও ভিডিওতে ক্লিক করবেন, আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গিয়েছে। সো যখন অডিওর মিডিয়াটা আপনারা সিলেক্ট করবেন, প্রপার্টিসে দেখতে পাবেন এখানে সাউন্ড সিস্টেমটা 100% করা আছে। আপনারা চাইলে এটিকে 250% করে নিতে পারবেন। এবং শুধু এটাই নয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিওর যে মিডিয়াটি রয়েছে এখানে একটি পয়েন্টার রয়েছে। সো আমরা এই পয়েন্টার থেকেও সাউন্ডটিকে কম বেশি করে নিতে পারি। এখন আমরা যেটা করব যে এই অডিওর যে মিডিয়াটি রয়েছে এখান থেকে আমরা নয়েজটাকে রিমুভ করব। সো নয়েজ রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাকে অডিওর যেই মিডিয়াটি রয়েছে, এটি ট্র্যাক 2-তে রয়েছে, এটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বাম পাশে যে টুল বার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিও ইফেক্টস একটি অপশন রয়েছে। সো অডিও ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে 5টি ইফেক্ট চলে এসেছে। সো প্রথম ইফেক্টটি হচ্ছে নয়েজ রিমুভাল। সো নয়েজ রিমুভালে ক্লিক করে এটিকে টেনে নিয়ে এসে ট্র্যাক 2-তে ছেড়ে দিবেন। সো ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুল ট্র্যাকের মাঝে একটি অ্যারো সাইন রয়েছে এবং এখানে লেখা আছে শো ইফেক্ট। সো এটাতে যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে নয়েজ রিমুভাল অ্যাড হয়ে গিয়েছে। এই অডিও মিডিয়াতে আমরা যখন নয়েজ রিমুভালটা অ্যাড করব, আমাদের নয়েজ অনেকটাই রিডিউস হয়ে যাবে। এখন চলে আসছি প্রপার্টিসে। প্রপার্টিসে দেখুন এখানে অ্যানালাইসিস রয়েছে, এখানে ভয়েস আপনারা এখান থেকে কম বেশি করতে পারেন। এবং অ্যানালাইসিসের এখানে দেখুন যে অ্যামাউন্ট 20 রয়েছে, সাধারণত অ্যামাউন্ট হচ্ছে 20। সো 20 যদি আপনারা সিলেক্ট করে রাখেন, তাহলে যে সমস্যাটা হবে যে আপনাদের নয়েজটা অনেকটাই রিমুভ হয়ে যাবে, বাট সেই সঙ্গে আপনাদের যে ভয়েস রেকর্ড করেছেন এই ভয়েসের সাউন্ডটাও অনেকটা কমে যাবে। সো এই কারণে সাধারণত আমরা যদি এটাকে 8-10 মধ্যে রাখি তাহলে এটা বেটার হয়। আমি সাধারণত 8-9 ব্যবহার করি। হয়ে গেল আমার নয়েজ রিমুভ করা। এখন চলে আসছি কিভাবে আমরা এই অডিওর সাউন্ডগুলোকে আপ ডাউন করাতে পারি। অনেক সময় এডিটিংয়ের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে যে ভয়েসটাকে আপ ডাউন করানোর। শুধু এটাই নয়, আপনারা আপনাদের ভয়েসটিকেও আপ ডাউন করাতে পারেন, আবার চাইলে যে কোনো মিউজিক সিস্টেমটাকেও আপ ডাউন করাতে পারেন। সেমভাবেই আপনারা কাজগুলো করতে পারবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে আমি এটিকে কিভাবে করব। দেখুন আমার এই অডিও মিডিয়াতে একটি পয়েন্টার রয়েছে। আপনাকে ডিসাইড করতে হবে যে কোন কোন অংশে আপনি ভয়েসটিকে আপ এবং ডাউন করবেন। সাপোজ ধরুন যে আমি এখানে 2 মিনিটের মাথায় এবং 6 মিনিটের মাথায় আরও একটি বা দুটি সাউন্ড আপ ডাউন করতে চাই। সো সেই জায়গাটি নির্বাচন করার পরে মাউসের কার্সরটি ওই পয়েন্টারের উপরে রেখে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখবেন এখানে একটি অপশন রয়েছে অ্যাড অডিও পয়েন্ট। জাস্ট ক্লিক করুন এবং দেখুন যে এখানে একটি অডিও পয়েন্ট অ্যাড হয়ে গিয়েছে। সো এই সেম জায়গায় যদি আপনার আরও একটি প্রয়োজন হয়, ঠিক একইভাবে অ্যাড অডিও পয়েন্টারটা আপনারা অ্যাড করে নেবেন। অডিও পয়েন্টার অ্যাড করে নেওয়ার পরে এখন আমরা যেটা করব যে শুরুতে আমার ভয়েসটা ঠিক থাকবে এবং 2 মিনিটের মাথায় এখানে এসে এটা আস্তে আস্তে একটু কমে, একদমই কমে যাবে, মিউট হয়ে যাবে। তারপরে দেখছি যে এটাকে আমরা 100% অথবা আরও বেশি করা যায় কি না। দেখুন এখানে সর্বোচ্চ 500 দেখাচ্ছে। সো দেখুন আমরা চাইলে কিন্তু এভাবেও করে নিতে পারি যে এটা এখান থেকে একবারে ফল করবে। আরও একটি পয়েন্টার নিয়ে নিলাম, অ্যাড অডিও পয়েন্টার, এবং এটা এখান থেকে আপ করবে। সো
এভাবে আপনারা আপনাদের ভয়েসটাকে রিডিউস করতে পারবেন, ইনক্রিজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আমরা যে কোনো ভিডিও থেকে অডিওকে আলাদা করব এবং তারপরে সেই অডিও থেকে নয়েজ রিমুভ করব এবং আমরা চাইলে সেই অডিওটাকে বিভিন্ন স্কেলে আপ ডাউন করাতে পারি। সো ভিউয়ার্স, আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি এবং যাবার আগে বলছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি।